আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন রেসিপি, দেশি মুরগির মাংস ভুনা করে দেখাবো। চলুন দেখে নিই কী কী উপকরণ নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি। মুরগিটা কিন্তু মাঝারি সাইজের, এটা কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি দারচিনি দিয়েছি 2টা, তেজপাতা আর 3টা এলাচি নিয়েছি। এটা একটু তেলে নেড়েচেড়ে ভাজতে হবে। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে। পেঁয়াজটা ভাজবো, এটা লাল কালার আসা পর্যন্ত বা ব্রাউন কালার আসা পর্যন্ত এটা ভাজতে থাকবো। এবারে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। মনে রাখবেন, পেঁয়াজ বাটা দিলে কিন্তু মশলাটা ভালো হয় আর ঘন হবে, আর খেতে অনেক স্বাদ হয়, তাই অবশ্যই পেঁয়াজ বাটা দিবেন। এবার রসুন বাটা দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে। ভাপ তেলের সাথে ভালোভাবে এটা মিশিয়ে দিতে হবে নেড়েচেড়ে। জিরা বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে। আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে মশলার গন্ধটা না আসে। এবার আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে। মশলাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এবার মশলার পানি দিয়ে দিচ্ছি, এই পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এবার মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে। যে যেভাবে ঝাল খান সেভাবে দিবেন। আমি 2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে কষিয়ে মুরগির মাংসটা দিয়ে দেব। লবণ দিলাম স্বাদ মতো, আর কিছুক্ষণ কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে, দেখুন উপরে তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে বুঝবেন কষানো হয়ে গেছে। মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিব। মনে রাখবেন, যতই মাংসটা কষিয়ে নেবেন ততই কিন্তু খেতে স্বাদ হবে। আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দিব। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন মাংসটা থেকে কিন্তু বেশ ভালোই পানি বের হয়েছে, আমি কিন্তু এটা এক্সট্রা পানি দেইনি। এবার আর একটু নাড়িয়ে চাড়িয়ে এই পানিটা টানিয়ে নিতে হবে। এই পর্যন্ত ভাববেন যে কষা যেন হয়নি। আর 5 মিনিট আমি আবার ঢেকে দিব যাতে এই পানিটা শুকিয়ে যায়। পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন মাংসটা কিন্তু পানি শুকিয়ে তেলটা বেরিয়ে এসেছে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি, 1 মগ পানি দিয়ে দিলাম। মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি এক্সট্রা পানিটা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে আর সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। এবার আমি 20 মিনিটের জন্য ঢেকে দিব। 20 মিনিট পরে আমি ফিরে আসছি। 20 মিনিট হয়ে গেছে, দেখুন আমার মাংসটা কিন্তু পানিটা টেনে গেছে। আমি কিন্তু এর মধ্যে 2-1 বার নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এবার আমি জিরা টালা দিয়ে দিচ্ছি, গুঁড়ো করে নিয়েছি এটা। এটা ভালোভাবে মাখিয়ে নেব মশলা যাতে মাংসের সাথে মিশে যায়। এখানে আমি জিরা টালা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। এবার গরম মশলা গুঁড়ো দিব 1 চা চামচ পরিমাণে। এতে কি মাংসের এক্সট্রা ফ্লেভারটা আসে শেষে এই মশলাটা দিলে। এবার আমি তুলে নিব একটা বাটিতে, তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য। দেখুন হয়ে গেছে আমার দেশি মাংসের রান্না, মুরগির মাংস। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।